রাজনীতির খেলা আসলে কোন দিকে যাচ্ছে? যে কথাটি আমি ভূমিকায় বলছিলাম যে দুই বড় দলকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, আপনি আপনার দল, আপনারাও এখন বিরোধী দলের সঙ্গে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে আপনারা একটা ঐক্য মোর্চা করেছেন, সেই জায়গার থেকে রাজনীতির ভবিষ্যৎটা আসলে কোন জায়গায় দেখছেন আপনারা? রাজনীতি এখন মাঠে এবং রাজনীতি এখন আন্দোলনমুখী, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক ব্যাপার যে একটা সমাজে আন্দোলন যখন তৈরি হয়, সত্যিকার অর্থে আন্দোলন, যে আন্দোলন মানুষকে আলোড়িত হয় করে এবং মানুষকে যুক্ত করে, এবং মানুষের সংযুক্তির মধ্য দিয়ে যে আন্দোলন একটা বড় গণজাগরণে পরিণত হয়, সেই আন্দোলন সমাজকে নানা দিক থেকে এগিয়ে নেয়, এটাই আমাদের ঐতিহাসিক গতি। এবং আমরা যদি ইতিহাসের দিকে ঠিকঠাক মতো তাকাই, অতীতের দিকে তাকাই, তাহলে এই ইতিহাসটাকে আমরা পাবো যে আন্দোলন হয়েছে, যে আন্দোলনে মানুষ ছিল সেই আন্দোলন সমাজকে কোনো না কোনোভাবে এগিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটা আমরা কোন দিকে নিয়ে যাব, এই কোন দিকে নিয়ে যেতে কতটা পারব, সেই আন্দোলনের লক্ষ্য কী। তো সেই জায়গা থেকে বললে বাংলাদেশে এখন আন্দোলনটা কেন তৈরি হচ্ছে সেই জায়গা থেকেই কথা বলা দরকার। বাংলাদেশের বর্তমান বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রটি পত্তন হয়েছে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের উপরে। সারা পুরো একটা জাতি বলতে পারেন, যাদের একটা অবর্ণনীয় একটা নির্যাতন, হত্যাযজ্ঞ, বিপর্যয় এইসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং সেটা পুরো জাতিকেই নতুন একটা ভাবে, যাকে বলে চিন্তার দিক থেকে, সব দিক থেকে আলোড়িত করেছিল, তার উপরে এই রাষ্ট্র পত্তন হয়েছে। তো সেই রাষ্ট্রের আবার ঘোষিত প্রতিশ্রুতিও ছিল, এমন না যে এটা পরবর্তীকালে ঠিক করা হয়েছে, একদম যুদ্ধের শুরুতেই স্পষ্ট ঘোষণা দেওয়া ছিল যে এই রাষ্ট্র নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তো আজকে তো আমরা 51 পারে 52-র দিকে যাচ্ছি, তো এই 52 বছরেও আমরা কিন্তু আসলে ওই জায়গা তো দূরের কথা, মানে বলতে পারি যে উল্টোস্রোতি বহুদিক থেকে আমরা হাঁটছি। একেবারে ন্যূনতম যদি ধরেন, নাগরিকের সাথে রাষ্ট্রের যে চুক্তি, সেই যে নাগরিকরা হচ্ছে সার্বভৌম, প্রজাতন্ত্রের মালিক, এবং জনগণের সার্বভৌমত্বই আসলে মানে কাজে লাগাবে রাষ্ট্র, এবং জনগণ সার্বভৌম বলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রটা পরিচালনা করবে, তারা ক্ষমতা পরিচালনা করবে। তো এইটা হচ্ছে প্রাইমারি, একদম প্রাথমিক ভিত্তি। সেই জায়গায় আজকে 52 বছরে এসে দেখতে হচ্ছে যে মানুষের ভোটাধিকার নাই, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং ভোটাধিকারের জন্যই আমাদের আন্দোলন করতে হচ্ছে। এক হিসেবে দেখলে এটা প্রায় সেই 19 কিংবা তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এইসব দাবি উঠেছিল। বাংলাদেশ এখন, বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকারের জন্য লড়ছেন। রাষ্ট্রপত্তন হয়েছে কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করা এবং সেই অনুযায়ী ফলাফল ভিত্তিতে শাসন ক্ষমতা দেওয়া, সেটা দেওয়া হয়নি বলেই যুদ্ধে আমরা বাধ্য হয়েছি, সেই যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করতে। কাজেই সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ একই লড়াইয়ের মধ্যেই আছে। ফলে আমি মনে করি যেটা একটা আর মুক্তিযুদ্ধেরই সম্প্রসারিত অংশ, যে আমরা বাংলাদেশে ওই যে প্রতিশ্রুতি সেটারও তৈরি প্রতিষ্ঠা করতে চাই, এবং ভোটাধিকার প্রতিষ্ঠা হচ্ছে তার প্রাথমিক পদক্ষেপ, এবং এই লড়াইয়ের লক্ষ্যটা কিন্তু সেই জায়গায়। এখন ভোটাধিকার নানান কারণে গিয়েছে, কী কারণে গিয়েছে এর বর্ণনা পুরো দেওয়া যায়, কিন্তু আমি মোদ্দা কারণ বলবো যে আমরা কেন ব্যর্থ হলাম 50 বছরে এই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে, আমরা কেন ব্যর্থ হলাম। আপনি যদি দেখেন রাষ্ট্রপত্তন হয় যেভাবে, তা হচ্ছে যে রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে, সেইটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। তার মানে সংবিধান ঠিক করে যে রাষ্ট্রটা কীভাবে পরিচালনা হবে, এবং নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তিটাই আসলে বেসিক্যালি সংবিধান। সেই জায়গায় এমনভাবে ক্ষমতার কাঠামোটা তৈরি করা হয়েছে যেখানে নাগরিকের অধিকারের কথা বলা আছে, কিন্তু আবার এক হাতে সেই ক্ষমতা যেভাবে তৈরি করা হয়েছে তাতে সেই ক্ষমতা চাইলেই নাগরিকের অধিকারটা কেড়ে নিতে পারে। তার মানে এক হাতে আপনি অধিকারের কথা বলছেন, কিন্তু আরেক হাতে তার কেড়ে নেওয়ার পুরো ব্যবস্থা রেখেছেন। সমস্ত ক্ষমতা একজন ব্যক্তিকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, এবং সেই ব্যক্তি কোনো রকম জবাবদিহিতার আওতায় পড়বে না। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হন, যিনি যেই হন না কেন, আমি আপনি আজকে যাকেই বসানো হন, তিনি একেবারে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে, তাকে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না, বরং সবাই তার অধীনস্থ হয়ে পড়েন, এবং এই নির্বাহী বিভাগ, সংসদ, কাজে কাজেই শেষ পর্যন্ত বিচার বিভাগও পর্যন্ত, মানে রাষ্ট্রের প্রধান তিন অঙ্গ, এর মধ্যে কোনো ক্ষমতার ভারসাম্য নেই, বরং সবটাই প্রধানমন্ত্রীর অধীন হয়ে যা পারে। আর সেই হিসেবে বাকি সব প্রতিষ্ঠান তো তার শেষ পর্যন্ত পকেটে ঢুকে, বর্তমান অবস্থায় বললে এটা হয়তো রাজনৈতিক বক্তব্য মনে হবে, কিন্তু বাস্তবত এটা সত্য যে সব ধরনের প্রতিষ্ঠান বর্তমান সরকারের অধীনে, এবং তারা সেটাকে যথেচ্ছভাবে তাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারছে। এখন সে কারণে এই ভোটাধিকারের যখন আন্দোলনটা আসছে, সেই আন্দোলন
এই যে ক্ষমতার কাঠামো যেটা আমাদের সংবিধানের মধ্যে তৈরি হয়েছে, যেটা স্বৈরাচারী ক্ষমতার কাঠামো, যেটাকে ব্যবহার করে এখন প্রায় ফ্যাসিবাদী অর্থাৎ একদম ত্রাস সৃষ্টি করে ক্ষমতা ইয়ে করে, অথবা একটা কর্তৃত্ববাদী যেখানে প্রশ্নটা করে আমি শেষ করি এই বাক্যটা বলে যে এইটার বদল, ক্ষমতা কাঠামোর বদল করতে হবে, তার মানে শাসন ব্যবস্থার একটা বদল লাগবে। সেই বদলের জন্য আমাদের দিক থেকে একটা প্রস্তাব আমরা তুলেছি, বিএনপির জায়গা থেকে প্রস্তাব তুলছে, তারা হয়তো আরও পরিষ্কার করবে, এবং আমাদের সাথে বিএনপির একটা যুগপথ আন্দোলনের আলোচনা চলছে। আপনি যেটা বলেছেন একটা একটা ঐক্য করে মোর্চা, এটা সেরকম গণতন্ত্র মঞ্চের কথা বলছি না, গণতন্ত্র মঞ্চ তো বিএনপি নেই, গণতন্ত্র মঞ্চ তো আমরা 7টি রাজনৈতিক দল গঠন করেছি, গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির একটা ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য, এই অর্থে যে যুগপথ আন্দোলন সুনির্দিষ্ট লক্ষ্যে কিংবা অভিন্ন লক্ষ্যে, সেইটা আমরা তৈরির চেষ্টা করছি। সেটা কি? শাসন ব্যবস্থার বদল। সেই বদল ঘটানোর লক্ষ্যেই বর্তমান সরকারকে পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা ছেড়ে তার অধীনে নির্বাচন এবং শাসন ব্যবস্থা বদলের উদ্যোগ গ্রহণ করা, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগও অংশ নেওয়া উচিত, কারণ আওয়ামী লীগও একটা বড় স্টেক হোল্ডার। কিন্তু আওয়ামী লীগ যেভাবে এখন ক্ষমতা রাখতে চাইছে, তাতে তারা মনে হচ্ছে না যে তারা এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় কোনো অংশ নেবে, এবং তারা যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা এখন আছে সেইটাই তারা চালিয়ে যেতে আগ্রহী। ফলে আন্দোলনের কোনো বিকল্প আর সরকারই রাখেনি, এখন জনগণ আন্দোলন করে যত দ্রুত এই অবস্থা অতিক্রম করতে পারবে তত দেশের মঙ্গল হবে বলেন মনে হয় না। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, বলেন, দুঃখিত সৌরভ ভাই, আপনার কাছে আসবো, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে রাষ্ট্র কাঠামো বা ক্ষমতা কাঠামোর পরিবর্তন, এটি তো মূল মূল বক্তব্য আপনার, যে এই যেভাবে চলছে বাংলাদেশ এভাবে আসলে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, বা আমাদের মুক্তিযুদ্ধের মূল নীতি আদর্শ সেরকম ছিল না, আমরা সেই জন্য জীবন দেইনি বা যুদ্ধ করিনি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখন বাংলাদেশ যেভাবে চলছে, অতীতেও এভাবেই চলেছে, তার আগেও এভাবেই চলেছে এবং তার আগেও এভাবেই চলেছে, এই ক্ষমতার কাঠামোর খুব একটা পরিবর্তন হয়নি, ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, বিএনপির জায়গায় হয়তো জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টির জায়গায় আগে তারও পূর্ববর্তী বিএনপি ছিল বা আওয়ামী লীগ এখন, কিন্তু ওই ক্ষমতা এক ব্যক্তি নির্ভর, অথবা নাম পদের নাম কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী যাই হোক না কেন, আপনি যে আন্দোলনের কথা বলছেন সেই আন্দোলন আমরা ব্যক্তিগতভাবে আপনি আমি ছোটোবেলার থেকে শুনে আসছি, একটা বামপন্থী আন্দোলনের ভিতর দিয়ে সমাজ পরিবর্তন, বৈপ্লবিক ইত্যাদি সমাজতান্ত্রিক ধারার যে রাজনীতির কথা আমরা শুনেছি, সেখানে একটা ক্ষমতার পরিবর্তন বা ব্যাপার ছিল, কিন্তু এখনকার বাংলাদেশে সেটি কি আদৌ সম্ভব? এখন আপনি প্রথমত আওয়ামী লীগকে সরালে, আওয়ামী লীগ যদি আপনি ভোটের রাজনীতি বলেন, যে বাংলাদেশে আমরা দেখেছি অনেকবার যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের বিকল্প, আওয়ামী লীগ বিএনপির বিকল্প আওয়ামী লীগ, এর বাইরে তো কোনো, তাতে তো দল পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হয়, ক্ষমতা কাঠামোর তো পরিবর্তন হয় না। হ্যাঁ, সেটা আপনি বলেছেন ঠিকই, কিন্তু এই ক্ষমতা কাঠামোর পরিবর্তনটা কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলন, মানে এইটা মানে সমাজতান্ত্রিক আন্দোলন আরও বেশ কিছু ভিন্ন উপাদানও মানে উপাদান আছে, কিন্তু এটা একটা উপাদান, এই উপাদান একটা গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ এখন ন্যূনতম একটা গণতান্ত্রিক রূপান্তরের মুখে দাঁড়িয়ে আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আর একটা নির্বাচন বর্তমান দলীয় সরকারের অধীনে তো নয়ই, এমনকি ব্যবস্থার অধীনে আসলে সম্ভব না, আওয়ামী লীগ তো ছাড়ছে না, তার মানে আপনি বলছেন যে কোনো ক্ষমতা কাঠামোগত পরিবর্তন হয়েছে কি না, দেখুন 1996 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন করেছিল, এটা ক্ষমতা কাঠামোগত একটা পরিবর্তন, কারণ ওই পূর্বতন ক্ষমতা কাঠামোতে এরকম কোনো বিধান ছিল না। সেই ক্ষমতা কাঠামো প্রথমে বিএনপি মানে নাই, কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বিএনপি একটা নতুন নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধান সংশোধন করে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটা করেছিল, তার মধ্যে ত্রুটি থাকতে পারে, তার কোনো রকম নানান রকম ফাঁক ফোকর থাকতে পারে, যেটা আবার ওই একই ধরনের আমরা তখন বলেছিলাম এবং এখনও বলি যে বিদ্যমান অন্য যে ক্ষমতা কাঠামো, কেবলমাত্র 5 বছর পর একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, কিন্তু 5 বছর ধরে যে ক্ষমতা কাঠামোটা আছে সেটা যদি বহালই থাকে তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও গিলে ফেলার একটা হুমকি ঝুঁকি থাকে, এবং সেটা আমরা দেখেছি, সেটা দেখেছি আমরা। কাজেই একই সাথে যেমন ওই যে কনসেনসাস তৈরি হয়েছিল 1996 সালে যে একটা মাঝখানে দলীয় সরকার নির্বাচন হবে না, মাঝখানে একটা নির্দলীয় একটা সরকার লাগবে নির্বাচনকালীন, সেটা যেমন লাগবে, একই সাথে শাসন ব্যবস্থার এমন একটা ভারসাম্য এবং জবাবদিহিতে লাগবে যাতে করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে 5 বছর পর গিলে ফেলা না যায়। এই দুটো পরিবর্তন, শেষ করি, এই দুটো পরিবর্তন আজকে বাংলাদেশের রাজনীতির মুখে, এই দুটো পরিবর্তন আমি যেটা বলছি, দেখুন কিন্তু আমি বলি আপনাকে, এখনকার বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সেটা তো শুধুমাত্র প্রথমটা, সরকার ব্যবস্থার পরিবর্তন না, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন না, সরকার ব্যবস্থার পরিবর্তন নিয়ে আপনি ছাড়া কেউ কথা বলে না। আপনি আমি একটু কথা বলি, নির্বাচন ব্যবস্থার সাথে সরকার ব্যবস্থার পরিবর্তনের প্রশ্নটা সামনে না আনলে যে গণজাগরণ আজকে এই পরিবর্তনকে সম্ভব করতে পারবে সেই গণজাগরণকে আমরা হয়তো পাবো না, ফলে এটা আজকে একটা মানে যাকে বলতে পারে ভেতর থেকে মাঠ মানে তলা থেকে একটা চাপ
যে এমন একটা পরিবর্তনকে মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে হাজির করতে হবে যাতে করে মানুষ সেই নতুন করে স্বপ্ন দেখে আবারও একটা মরণপণ লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে পারে। এটা এটা কিন্তু একটা মানে পূর্ববর্তী শর্তে পরিণত হয়েছে। সেই শর্তের ব্যাপারটা রাজনৈতিক দলগুলো উপলব্ধি করছে বলে আমি বিশ্বাস করি। এটা যত বেশি সত্যিকার অর্থে উপলব্ধি করবে তত সেই সম্ভাবনা বাড়বে।